মিলিয়ন কিংবা বিলিয়ন নয়, বাংলাদেশের আগামীর অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের। আমদানি রপ্তানি বাণিজ্যের বিশাল এ চাপ সামাল দিতে হবে এই বন্দরকে, কারণ দেশের 93% আমদানি রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয় এই বন্দর দিয়েই। ভৌগোলিক অবস্থানের পাশাপাশি অর্থনৈতিক পরিধির কারণে বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব বাড়ছে। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার ট্রান্সশিপমেন্ট বন্দর এড়িয়ে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে পণ্যবাহী জাহাজ। এ চাপ সামাল দিতে বন্দরও তৈরি করছে একের পর এক টার্মিনাল এবং জেটি, আর তাই বিদেশিরাও আগ্রহী হয়ে উঠছে এসব টার্মিনাল পরিচালনায়। আমাদের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, এটা রেড সি গেটওয়ে টার্মিনাল সৌদি আরবের, তারা এক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে এবং তারা আরএফপি প্রস্তাব দাখিল করেছে, যেটা এখন প্রক্রিয়াধীন আছে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বে টার্মিনালের ক্ষেত্রে এটা এখনও পর্যন্ত ইনিশিয়াল পর্যায়ে আছে, এটা পিপিপি অথরিটির মাধ্যমে তারা তাদের প্রস্তাবনা দিয়েছে। এটা হচ্ছে পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ড, এরা আলাদা আলাদা একটা একটা টার্মিনাল করবে এবং চিটং পোর্ট একটা টার্মিনাল করবে। এখনও পর্যন্ত এইভাবেই সিদ্ধান্ত নেওয়া আছে। আমরা এ পর্যন্ত যতটুকু জানি পিপিপি অথরিটির মাধ্যমে সেটা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে এবং একটা নেগোসিয়েশন কার্যক্রম চলমান আছে। প্রায় 1,300 কোটি টাকার পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়েছে কয়েক মাস আগেই। 32 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই টার্মিনালে একই সাথে 3টি জাহাজ ভিড়তে পারবে, এর মধ্যে 2টি কন্টেইনারবাহী এবং অপরটি জাহাজ হবে তেলবাহী। অপারেশনের জন্য পুরোপুরি প্রস্তুত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে জাহাজও ভেড়ানো হয়েছে। সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে এই পিসিটি পরিচালনা করবে তাও অনেকটা নিশ্চিত। প্রতি বছর এই পিসিটিতে অন্তত 5 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে, যার নিয়ন্ত্রণভার থাকবে চট্টগ্রাম বন্দরের হাতে। শুধু পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নয়, 30,000 কোটি টাকার পতেঙ্গা বে টার্মিনালের কাজও শুরু হওয়ার পথে। 67 একর জায়গার উপর প্রস্তাবিত এ বে টার্মিনাল বছরে 50 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে, আর 2টি টার্মিনাল পরিচালনায় অন্তত $4 বিলিয়ন বিনিয়োগ করবে বিদেশি বিনিয়োগকারীরা। ডিপি ওয়ার্ল্ড আছে দুবাই ভিত্তিক যে প্রতিষ্ঠানটা, তারাও আগ্রহ প্রকাশ করেছে। পোর্ট অফ সিঙ্গাপুর আগ্রহ প্রকাশ করেছে, এখানে প্রায় $1 বিলিয়নের কাছাকাছি আসবে। তো বে টার্মিনালকে ঘিরেই তো অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি যে $4 বিলিয়নের একটা বিশাল ইনভেস্টমেন্ট আমাদের এখানে চলে আসতেছে। প্রস্তাবিত এ বে টার্মিনাল 3টি ভাগে বিভক্ত হবে, এর একটি অংশ পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আর 2টি অংশ ভাগাভাগি হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। আর এই 2টি প্রতিষ্ঠানের সাথে চলতি বছরেই চুক্তি স্বাক্ষর হচ্ছে এমনটি জানিয়েছেন বন্দর কর্মকর্তারা। তবে বিদেশি বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে বন্দরের চার্জও বেড়ে যাওয়ার সংখ্যায় রয়েছেন বন্দর ব্যবহারকারীরা। নিজস্ব ক্যাপাসিটি বিল্ড আপটা সর্বোচ্চ পর্যায়ে যাবে, তারপর বিদেশি আমরা সেটা নিব, অবশ্যই নিব, বিকজ আমাদের ক্রিমিজিং যে ইকোনমি যে আমাদের ডেভেলপ করতেছে সেই জন্য আমাদের অবশ্যই দরকার আছে। কিন্তু সেটা একটা প্রশ্ন, সেখানে হচ্ছে যে কস্ট যেন না বাড়ে। বিদেশি অপারেটরদের অ্যাডভান্টেজ হচ্ছে তাদের এক্সপ্যাট্রিয়েট আসবে, তাদের টেকনোলজি এখানে আসবে, তাদের প্রোডাক্টিভিটি যেই অ্যাসপেক্টে তারা বিভিন্ন বিদেশের বন্দরগুলোতে কাজ করছে সেটা চাইবে তারা, যেহেতু বিজনেসম্যান, তাদের সেই প্রোডাক্টিভিটিটা গেইন করতে না পারলে তারা রেভিনিউ গেইন করতে পারবে না। ওই জায়গা থেকে আমাদের সুফল হচ্ছে আমরা হয়তো ডেফিনেটলি প্রোডাক্টিভিটির পারসপেক্টিভে বা ভলিউমের পারসপেক্টিভে বা গ্লোবাল কন্ট্রাক্টের পারসপেক্টিভে আমরা অনেক দূরে গিয়ে যাব। আর ডিসঅ্যাডভান্টেজ যে জায়গাটা বলেছেন সেটা হচ্ছে যদি আমাদের ট্যারিফের কোনো রকম অসঙ্গতি না আসে অথবা ধরেন ইনক্রিমেন্টাল কোনো ট্যারিফ আমাদের উপর ইম্পোজ না করে, যেটা ব্যবসায়ীদেরকে হয়তো অতিরিক্ত কস্ট বার্ডেন অ্যাকসেপ্ট করতে হবে, ওটা যেন না হয়, এটা চট্টগ্রাম বন্দরকে একটু খেয়াল রাখতে হবে বা যারা অথরিটি আছে তাদেরকে এটা খেয়াল রাখতে হবে। চট্টগ্রাম বন্দর বর্তমানে বছরে গড়ে 32 লাখ কন্টেইনার, প্রায় 12 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করছে, আর বছরে জাহাজ আসছে 4,000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।